হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা। আর এখন আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, খুব সাধারণ রেসিপি অথচ খুব টেস্টি। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। তাহলে এখন আমি শুরু করে দিলাম, গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিয়েছি, এবার আমি ওর মধ্যে তেল দেবো। তার আগে কড়াটা একটু ভালো করে গরম হয়ে যাক। আমার কড়াটা এখন গরম হয়ে গেছে, আমি এই কড়ার মধ্যে এখন তেল দিয়ে দেবো। আর আজকে রেসিপিটা কি সেটাও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে পুঁই শাকের বিটুলি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। প্রথমে আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো। বন্ধুরা, এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আর আমি এই তেলের মধ্যে একটু নুন আর হলুদ আগে দিয়ে নেবো। এই যে নুন দিয়ে নিলাম, এবার আমি একটু হলুদ দিয়ে নিলাম, এবার এর মধ্যে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আগের থেকে কাটা ছিল চিংড়ি মাছগুলো। এবার আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো এই বাটির মধ্যে তুলে নেব, তার আগে একটু গ্যাসটা আমি কমিয়ে নেব। চিংড়ি মাছ আমার পড়েও গেল। এবারে যে তেলটা আছে দেখতেই পাচ্ছেন, ওর মধ্যে আরো কিছুটা আমি তেল দিয়ে দেবো। চচ্চড়িতে একটু তেল বেশি না হলে আবার ভালো লাগে না। গ্যাসটা আবার বাড়িয়ে দিই। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবার ওর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু পাঁচ ফোড়ন। এবারে বন্ধুরা দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো রসুনের থেঁতো করে রেখেছিলাম রসুনটা, আমি বাটিনি আজকে রসুন। এবারে রসুনটা একটু ভাজা হয়ে যাক, না হলে আবার কাঁচা গন্ধ হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রসুনটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে কেটে কেটে টুকরো করে রাখা আলু। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দেবো। তারপরে আমি বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে টুকরো করে বেগুন। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কষানোটা আমার হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকের ভিটুলি গুলো, আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর এখন আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর চচ্চড়িতে বন্ধুরা একটু ঝালঝাল না হলে আবার খেতে ভালো লাগে না, তাই চচ্চড়িতে আমি একটু লঙ্কার গুঁড়োটা বেশি করে দেব। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি
একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো, আমি আর এর মধ্যে জল দেবো না। এটা আমি চাপা দিয়েই এই রান্নাটা করব। পুঁইশাকের ভিটুলি বা কোনো চচ্চড়ি জল না দিয়েই রান্না করলে বেশি টেস্ট হয় আমার মনে হয়। বন্ধুরা, এর আগে আমি দুবার থালা ফুলে ফুলে নেড়ে দিয়েছিলাম, আর এই দেখুন চচ্চড়িটা আমার। এবার আমি গ্যাসটাও বাড়িয়ে দেবো, কি সুন্দর হয়ে গেছে। এবার একটু যতটুকুনি জল আছে, জল নেই অল্প একটু সামান্য হয়ে আছে, এটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। বন্ধুরা, এখন আমার পুঁইশাকের ভিটুলি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।